আজকের রেসিপি আলুর ফুলুরি ইউনিক একটি রেসিপি খেতে ভীষণ মজাদার আর টেস্টি হয় হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন আর মাত্র দশ মিনিটে রেসিপিটি আপনি বানিয়ে ফেলতে পারবেন আপনারা শুধুমাত্র বেসনের ফুলুরি খেয়েছেন কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করব আপনাদের ভীষণ পছন্দ হবে আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করি নমস্কার আমি মলি মলি রান্নাঘরে আবারও একটা স্ন্যাকসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো সবার প্রথম যেটা করব এখানে কি কি নিয়েছি বলে দিই প্রথমে নিয়েছি সেদ্ধ করে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর এখানে আছে সেদ্ধ করে রাখা দুশো গ্রাম কড়াই শুটি এবার আলুর পুরটা করার জন্য কড়াই খুব ভালো করে গরম হয়েছে কিনা দেখে নেব আর কড়াইয়ের মধ্যে দু চামচ সাদা তেল দিয়ে দেব তেল দেওয়ার পর খুব ভালো করে গরম হয়েছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এরপর মিশ্রণটি খুব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা কড়াইচুটি আর তারপর ভালো করে মিশে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি তারপর আলু আর কড়াইশুঁটির মধ্যে দিয়ে দেব পেপার। তারপর দিয়ে দেব দুই থেকে তিনটে কাজু বাদাম স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ হাফ চামচ কাশুরি মিথি হাফ চামচ চিলি ফ্লেক্স তারপর দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এবারে প্রত্যেকটি মিশ্রণ খুব ভালো করে মিশিয়ে নেব এরকম একটা শক্ত ডো হলে এরকম একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে যাতে হাতে না জড়িয়ে যায় আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আলু থেকে সমস্ত জল শুকিয়ে গিয়ে একটা শক্ত ডো তৈরি হলে ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো তারপর মিশিয়ে নিয়েছি এবার পুটটা আমার একদম রেডি হয়েছে এবারে আমি একটি পাত্রে তুলে নেব ফুটটাকে রেডি করে নিয়েছি এবার এখানে একটি ব্যাটার তৈরি করে নেব তো তার জন্য একটি পাত্র নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দেব দুই কাপ বেসন প্রথম দিচ্ছি এক কাপ আর পরে দিয়ে দিচ্ছি আরও এক কাপ এবারে বেসনের মধ্যে স্বাদ মতো দিচ্ছি লবণ এক চামচ ভাজা মশলা যেমন জিরে এলাচ ধনে শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে ভেজে রেখেছিলাম এবার দেবো হাফ চামচ চিলি ফ্লেক্স এরপর প্রত্যেকটি মিশ্রণ খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ঠিক একটা ব্যাটার তৈরি করে নেব জলটা একেবারেই দিয়ে দেবেন না তাতে করে ব্যাটারের ঘনত্বটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এরপর এখানে নিয়েছি আলুর পুরটা আলুর পুরটা এরকম ছোট ছোট বলের মতো শেপ করে আমি তৈরি করে নেব তবে আপনারা এর থেকেও কিন্তু বড় করে নিতে পারেন সবগুলো একে একে তৈরি করে নেব মোটামুটি সবগুলো তৈরি করে নিয়েছি এবারে একটা একটা করে আলুর বলগুলো বেসনের ব্যাটারে দিয়ে তেলে দিয়ে দেব সবগুলো প্রায় একসাথেই ভেজে নিয়েছি তবে যদি আপনাদের মনে হয় পরপর দুইবার করে ভেজে নিতে পারেন তেলে দেওয়ার পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নেব ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি আর ভাজতে মোটামুটি বেশি সময়ের প্রয়োজন হয় না মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো টাইম লেগেছে উল্টে পাল্টে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছিলাম এবার তেল ঝরিয়ে নাস্তাগুলোকে তুলে একটি সার্ভিং প্লেটে নিয়ে নেব নাস্তাটি অনেক মজার ও সুস্বাদু হয় আপনারা বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করব আপনাদের রেসিপিটি ভীষণ ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন খুবই কম সময়ের মধ্যে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করব আপনাদের ভীষণ পছন্দ হবে আর আমার রেসিপিগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ